গ্যাজেটের কারণে বা ইবুকের কারণে মানুষের মধ্যে কিন্তু বই কেনা বা বই পড়ার নেশাটা একটু কমে গেছিল। তার মধ্যে আবার করোনা ভাইরাসের প্রকোপ। পুরানো বই বিভিন্ন জায়গা থেকে ঘুরে যে বইটি আপনাদের হাতে আসে, আপনাদের মধ্যে কিন্তু সবসময় একটা ভয় থাকে যে এই বইয়ের মধ্যে কিন্তু কোনো না কোনো জার্ম বা কোনো না কোনো ভাইরাস থাকতেই পারে, কারণ সেটা পুরানো, অনেক জায়গা থেকে ঘুরে আপনার হাতে আসছে। এই অবস্থাতে, এই রকম পরিস্থিতিতে যারা পুরানো বই বিক্রি করে তাদের কী বক্তব্য, তারা কিভাবে এই সময়টাকে পার করছেন, কীভাবে বা বিক্রি হচ্ছে পুরানো বই, মানুষের মধ্যে মানুষ কি আসছে আদপেও পুরানো বই কিনতে, সেই ব্যাপারেই কিন্তু আজকে আমি ঋত্বিকা চলে এসেছি এগিয়ে বাংলা নিউজ থেকে পুরানো বইয়ের বিক্রেতাদের সাথে কথা বলতে। কী বলছেন তারা, চলুন জেনে নেওয়া যাক। এটা প্রথম যখন লকডাউন, মানে লকডাউনের পরে যখন খুললো, তখন এটা অনেকের মনে ছিল বা অনেকে বলতো বই নিয়ে গিয়ে দু চার দিন দশ দিন রোদ্দুরে ফেলে রেখে তারপর ইউজ করতে, মানে পড়া শুরু করতে আর কি। তা এখন মনে ওই অতটা, মানে অতটা ভয় আর নেই, এখন লোক আসতেই আসতে নিচ্ছে। এবার আগের থেকে সেল কমেছে, এটা অস্বীকার করার কিছু নেই, রাস্তায় এখন লোক তো বেরোচ্ছে না। বরঞ্চ বলবো, প্রথম লকডাউনের পর থেকে সে এখন যে এখন তো যদিও লকডাউন না, বাট এরা এর মধ্যে চলছে, নিয়মের মধ্যে চলছে, তাতে লোক এখন রাস্তা অনেক কম বেরোনো শুরু করেছে আস্তে আস্তে। স্কুল কলেজ বন্ধ, অফিসে বসে বাড়িতে হচ্ছে, হ্যাঁ, এখানে বিক্রি তো কমেছেই, ওটা একটা ব্যাপার। আপনি যেটা বলছেন একটা ব্যাপার, অনেকে অনেকে আছে বিদি না না বা পুরনো বই কিনবো না, হতে পারে অসম্ভব কিছু নেই। আর অন্য জিনিসের দিকে যে হবে না তাও তো নয়, মানুষকে সবই তো চলতে হচ্ছে। আপনি আর বাসে উঠলেন, বাসে হ্যান্ডেল ধরলেন, তা তো থাকতে পারে। তবে যখন লকডাউন করেছিল খুবই কমে গেছিলো, কিন্তু এক শ্রেণীর মানুষ আসছে আমাদের কাছে বই কিন্তু লটে লটে কিনে নিয়ে গেছে। কেন কিনে নিয়ে গেছে বুঝতে পারছি না, আবার বিক্রি কমে গেল। হ্যাঁ, পুরানো বই না ধরা গেল, কিন্তু না অতো এফেক্ট আমাদের কিছু হয়নি, সেরকম কিছু মনে হয়নি এরকম যে ধরবো কি ধরবো। যে কথাটা আপনাদের বলছিলাম সেটা কিন্তু পুরানো বই বিক্রেতারাও সেটাই বলছে, মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে, কিন্তু তারা বলছে তারা সাবধানতা অবলম্বন করছে, কারণ আপনি তো এসে দুটো বই কিনে নিয়ে চলে যাবেন, কিন্তু তারা সেই বইগুলো দীর্ঘদিন ধরে বিক্রি করছে, তার জন্য বিভিন্ন রকম সাবধানতা অবলম্বন করে কিন্তু তারা বইগুলো বিক্রি করছে। তাই ইবুক এবং গ্যাজেট তো আছেই আপনাদের বই পড়ার জন্য, কিন্তু পুরানো সেই নেশাটা বা পুরানো সেই আনন্দটা বই কিনে পড়ার আপনারা কিন্তু ছাড়বেন না। সময় পেলে এখনও চলুন না, ঘুরে আসা যাক কলেজ স্ট্রিট বা গড়িয়াহাট থেকে, কিছু পুরানো বই বা নতুন বই কিনে পড়া যাক। আপনারা কি করেন, পুরানো বই পড়ছেন নিশ্চয়ই বা বই পড়ছেন নিশ্চয়ই কিনে, সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেল এগিয়ে বাংলা নিউজকে কিন্তু দেখতে থাকবেন। ক্যামেরার অঙ্কিতের সঙ্গে আমি ঋত্বিকা, নমস্কার।